গুড মর্নিং গাইস, কি খবর সবার তোমাদের? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। তো আজ হচ্ছে 3rd June, আজ হচ্ছে শনিবার। তো ওই দিনকে কী কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ খুব সকাল সকাল রান্না করছি আজকে, কারণ আজকে একটা প্ল্যান করেছি আমরা বন্ধুরা মিলে। বন্ধুরা সবাই মিলে একসাথে মলে মিট করব, ওখানেই আমরা লাঞ্চ করব, তারপরে একসাথে আড্ডা মারবো কিছুক্ষণ, তারপর যদি কারো শপিং করার কিছু থাকে শপিং করবে, তারপর বাড়ি চলে যাবো যে যার মতন। তো এই হচ্ছে আমাদের আজকে প্ল্যান। তো দেখতেই পাচ্ছ ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করছি। আমি আজকে রান্নাটা অতনুর জন্যই করছি, বাট রান্নাটা একটু বেশি করেই করে ফেলেছি, কারণ আমার মনেই ছিল না যে আমি আজকে লাঞ্চ করবো না, কারণ অভ্যাস হয়ে গেছে একসাথে দুজনকার রান্না করে করে। তার জন্য দুটো ডিম সেদ্ধ করে ফেলেছি অলরেডি যথারীতি, আর একটু রান্না সবজিটাও বেশি হয়ে গেছে। অসুবিধা নেই, আমি পরে খেয়ে নেবো, ডিমের তো আমার অরুচি নেই, তো কোনো অসুবিধা নেই তার জন্য। দেখো পটল ভাজাও করেছি দুজনে দু পিস করে, ভুল করে আবার পটল ভাজাটাও দু পিস করে নিয়েছি এক্সট্রা। তো যাই হোক, আমি এইভাবেই পটল ভাজা করি, পটলের খোসাগুলো রেখে দিই এবং উপরের অংশটা একটু জাস্ট ছুরি করে ছুলে দিই। ভীষণ সুন্দর খেতে হয় এইভাবে পটল ভাজা করলে। আর এদিকে দেখো চাও আমার হয়ে গেছে। আমি এইভাবেই চা বানাই, প্রথমে কাপের মধ্যে দুধ দিয়ে চিনি দিয়ে আমি রেখে দিই, তারপর লিকারটা ভালো করে নিই, লিকার চা, তারপর চা কাপের মধ্যে ছেঁকে নিই। এরপর আমি চা খেয়ে ঘরের বাসি কাজ ছেড়ে নিয়ে তারপর চান টান করে এখন আমি রেডি হয়ে গেছি। এখন রেডি হয়ে তারপর বেরোবো, আমরা প্ল্যান করেছি 1:30টার মধ্যে মলে পৌঁছাবো, তারপর ওখানে গিয়ে লাঞ্চ করে তারপর বাকি যা যা করার করবো। তো সানগ্লাসটা প্রথমে নিতে ভুলে গেছিলাম, তারপর যা রোদ্দুর বাইরে সানগ্লাস ছাড়া বেরোনোই যাবে না। এখন প্রায় 45 ডিগ্রি টেম্পারেচার দিনের বেলায়, জানো তো প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদের জোর। গাড়ির জন্য ওয়েট করছি, এসে গেছে আর দেখতেই পাচ্ছ ট্যাক্সিও এসে গেছে, আর মলেও পৌঁছে গেছি। মলটা আমার বাড়ির ভীষণই কাছে, তাই আমি সবার আগেই পৌঁছে গেছি। এখন 1:15 বাজে, তো মলের মধ্যে আমি গিয়ে কিছুক্ষণ ওয়েট করবো, তারপর বন্ধুরা এসে যাবে। বন্ধুরা সবাই এসে গেছে, আমরা এখন চলে এসেছি শেক শ্যাকে। তো অর্ডার করেছি ভেজ বার্গার, মাশরুম বার্গার ছিল আর ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে স্ট্রবেরি লেমনেড মোহিতো। এখানে অনেকেই ভেজ খায় আজকে, তো ভাবলাম ভেজ বার্গার সবাই মিলেই খাই। তো এইভাবে খেতে খেতে আমরা বেশ ভালোই আড্ডা দিলাম। এরপর আমরা কিছু শপিং করব, তারপর বাড়ি চলে যাব। তো যাই হোক শপিং করতে চলে এসেছি, আমরা দুই একটা শপে ঘুরতে ঘুরতে এখন আমরা আল্লোতে এসেছি। তো ভাবলাম এখান থেকে একটা জুতো নিই, যখনই যেই স্যান্ডেলটাই পছন্দ হয় সেটাই বেশি হিল থাকে, এখান থেকে ভাবলাম এই জুতোটা নিই। এই ধরনের স্যান্ডেল আমার ভালো লাগে বেশ, আর বেশি হিল আমি পরতেও পারি না, এই হিলটা ম্যাক্সিমাম আমি ক্যারি করতে পারি। তো এখন 40% ডিসকাউন্ট চলছিল, তো মোটামুটি দাম হলো 200 কত রিয়াল মতো নিয়েছিল, ভুলে গেছি এখন এক্সাক্ট। যার আমি একটু মস্তি করতে করতে যাচ্ছি, একটু মজা হাসি ঠাট্টা করতে করতে। তো যাই হোক আমরা এখন বেরিয়ে এসেছি ওখান থেকে, এরপর আমরা এসেছি বাথ অ্যান্ড বডি ওয়ার্ক। বাথ অ্যান্ড বডি ওয়ার্কেও দেখছি অফার চলছে, বাই ওয়ান গেট ওয়ান। বাথ অ্যান্ড বডি ওয়ার্কের বডি স্প্রে আমি অনেকদিন ইউজ করিনি, তাই ভাবলাম আজকে একটা নিয়ে যাই। তারপর পূজা আমাদের জন্য একটা ভিডিও বানিয়েছে, ভিডিওটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি রিলে, ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছি। এরপর বাড়ি চলে যাচ্ছি, তো সারাদিনটা বেশ ভালোই কেটে গেল আজকে বন্ধুদের সাথে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, বাই বাই।